নমস্কার বন্ধুরা, কাগজ দিয়ে তৈরি করে তার উপরে একটি সুন্দর আর্ট দেখুন, খুবই সহজভাবে তৈরি। ভিডিওটি দেখুন, গুণোর তার নিলাম, সাদা কাগজ নিলাম, এগুলো দেখছেন সাদা কাগজ, প্লেন কাগজ, খারাপ। সুতো নিলাম, তারের মধ্যে কাগজগুলো এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। আগে কাগজ পেঁচানোর পর তার দিলেও হবে, এইভাবে পেঁচিয়ে নিলাম। সুতো আমি সব জায়গায় এইভাবে পেঁচিয়ে নিচ্ছি, এখানে গ্লু ব্যবহার করিনি। সুতো এভাবে পেঁচিয়ে দুদিকে গিট দিয়ে নিচ্ছি, দুদিকেই গিট দিয়ে নিলাম। এইভাবে কতগুলো স্টিক আমি তৈরি করে নিয়েছি, দেখছেন এইভাবে স্টিক আমি এতগুলো তৈরি করে নিয়েছি। এইভাবে তৈরি করার পর পাঁচটা তৈরি করেছি, আঙ্গুলে পাঁচটা, আঙ্গুল পাঁচটা তৈরি করে এইভাবে সুতো পেঁচিয়েছি, এইভাবে সুতো পেঁচিয়ে নিলাম। এবার ভাঁজ করছি, আঙ্গুলের হাতের আকৃতি যেরকম থাকবে ঠিক সেরকমভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখুন এইভাবে বসবে। এবার কাগজ নিলাম, কাগজ এইভাবেই আমি মুচড়ে নিচ্ছি নিচের বেস তৈরির জন্য, এখানে বসবে। নিচে একটু ওয়েট দিলেও ভালো হবে, নিচের সাইডে কোনো পাথর বা কোনো কিছু। এইভাবে বেঁধে নিচ্ছি, সুতো পেঁচিয়ে, এটা শক্ত সুতো, দশকর্মার দোকানে নাইলন 10 টাকার সুতো পাওয়া যায়। এইভাবে পেঁচিয়ে নিলাম, এখানে আমি স্ক্রুড্রাইভার দিয়ে ফুটো করে নিলাম, একটু বড় করে ফুটো করতে হবে। যেখানে একটু তার বের করা ছিল সেখানে আরও একটু কাগজ পেঁচিয়ে নিচ্ছি। এই আঙুলটা একটু ছোট আছে, এই আঙুলটা ছোট আছে এই জন্য আবার সুতো পেঁচিয়ে নিলাম। দেখুন এইভাবে বসবে, এখান থেকে কেটে নেব, বড় ছোট আছে, কেন আঙুলের জন্য কেটে নেব, তার থেকে একটু বড় এটা এখান থেকে কাটবো। এভাবে কেটে নিলাম, এখানে আমি একটু গ্লু ব্যবহার করছি, এখানে ফেভিকল গ্লু নিলাম, স্ক্রু ড্রাইভার দিয়ে একটু বড় ফাঁকা করে সেখানে আমি জোড়া দিলাম। প্লেন কাগজ নিয়ে গ্লু দিয়ে এখানে আমি জোড়া দিচ্ছি, এইভাবে আঙ্গুলের সব জায়গায় জোড়া দেব। বন্ধুরা, আমার চ্যানেলে নানা মূর্তি তৈরির ভিডিও, কাগজ দিয়ে পুট্টি দিয়ে নানা মূর্তি তৈরির সম্পূর্ণ ভিডিও, কোকোনাট সেল, নারকেলের মালা, নারকেলের খোসার নানান তৈরি, পাখি মূর্তি তৈরির সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। প্লিজ দেখবেন, ব্রড ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখানে কাগজ আমি এইভাবে পেঁচিয়ে আবার মুখ তৈরি করছি, এবার এখানে আবার গ্লু দিয়ে আমি এখানে এইভাবে কাগজ লাগিয়ে গোল করে নিলাম। এখানে আমি দাবিয়ে একটুখানি চেপে ডাউন করে দিলাম চোখ হবে বলে, কাগজগুলো এমনভাবে পেঁচালাম একটু ফোলা ফোলা জানি থাকে, তাহলে এইভাবে চাপা যাবে, একেবারে শক্ত টাইট করলে হবে না। এখানে নাক, আমি নাকের জন্য
এখানে কাগজ ওইভাবেই সেমভাবে এরকম মোড়ে সুতো দিয়ে এইভাবে তৈরি করলাম। এই কাগজটাও সেমভাবে এইভাবে তৈরি করলাম চোখের জন্য। দেখুন এই চোখেও সেমভাবে ফেভিকল গুলু দিয়ে জোড়া দিলাম। এখানে গুলু দিয়ে এখানে জোড়া দেব। এই হাতটা আঙুলটা আবার ঠিক করে জোড়া দিলাম। শুকানোর পর ওয়েদার কোটের সঙ্গে স্টেনার মিলিয়ে প্রথমে এই কালারগুলো করে নিলাম। চোখ এঁকে নিলাম কাগজ দিয়ে, রং দিয়ে এই এফেক্ট করে ব্রাশ দিয়ে কালো দাগগুলো এই এফেক্টটা করলাম। বন্ধুরা, শোপিসটি কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।